ঘরের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি টোয়েন্টি সিরিজে হারিয়ে সংযুক্ত আরব আমিরাতে গেছেন সাকিব আল হাসান। টাইগারদের টেস্ট ও টি টোয়েন্টি অধিনায়ককে দুবাইয়ে গমনের কারণে জল্পনা শুরু হয়। পরে অবশ্য জানা যায় দুবাইয়ে আরাফ জুয়েলার্স একটি দোকান উদ্বোধন করতে গেছেন সাকিব আরাফ জুয়েলারি শপ উদ্বোধনী অনুষ্ঠানে। তবে এর আগেও অনেকবার শোরুম কিংবা দোকান উদ্বোধন করতে দেখা গিয়েছে তাকে, কিন্তু এবার কেন বিতর্ক হলো? কারণে যেটি জানা গিয়েছে সেটি হলো দুবাইয়ের ওই ব্যবসা প্রতিষ্ঠানটির মালিক আরাফ খান ওরফে রবিউল ইসলাম। পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় পলাতক আসামি। প্রকাশিত বিভিন্ন রিপোর্ট অনুযায়ী 2018 সালের 7 জুলাই রাজধানীর বনানীর একটি ফ্ল্যাটে খুন হন পরিদর্শক মামুন। তাকে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর আরাফ খান ওরফে রবিউল ইসলাম ভারতে পালিয়ে যান। সেই ব্যক্তিরা জুয়েলার্সের শোরুমের উদ্বোধন করতে যান সাকিব আল হাসান। সেখানে যেতে দেখা গিয়েছে দিঘি ও হিরো আলমকেও।